বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতারের পর নানা আলোচনা সমালোচনা উঠেছে তেতিয়ে প্রশ্ন উঠেছে বিজেপির সঙ্গে সুসম্পর্ক না থাকায় কি কাল হল শাহরুখ খানের অথবা শাহরুখ খান মুসলিম বলেই কি এই করা এসব প্রশ্নের মধ্যে আবারও শিরোনামে উঠে এসেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি কর্মকর্তা সমীর খেডের নাম যাত্রী সেজে প্রমোদ তৈরি থেকে শাহরুখের ছেলে আরিয়ানকে আটক করেছিলেন সমীর খেডে। তবে এই প্রথম নয় আগেও আরও অনেক গুরুত্বপূর্ণ মামলায় তদন্ত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি এই কর্মকর্তা তবে এবারই প্রথম অন্যরকম পরিস্থিতির মুখোমুখি হলেন তিনি অভিযোগ তার উপর নজরদারি করেছে মুম্বাই পুলিশ কোন ধরনের অনুমোদন ছাড়াই তাকে অনুসরণ করছে মুম্বাইয়ের ওশিয়ারা থানার পুলিশ এ বিষয়ে অভিযোগও করেছেন তিনি এনসিবির এক কর্মকর্তা জানান ছয় বছর ধরে নিয়মিতই একটি সমাধিস্থলে যান সমীর ওয়াংখেড়ে সেখানে তার মায়ের মৃতদেহ সৎকার করা হয়েছিল মূলত মাকে শ্রদ্ধা জানাতেই তিনি সেখানে যান সমীর অঙ্কের দাবি সেখানে মুম্বাইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনের দুই কর্মী তাকে অনুসরণ করেছেন শুধু তাই নয় সমীর সেখানে কি করেছেন জানতে সিসিটিভি ফুটেজও দেখা হয়েছে নয় মাস আগে এই এনসিবি কর্মকর্তার হাতে গ্রেপ্তার হয়েছিলেন মহারাষ্ট্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নবাব মালিকের মেয়ের জামাই সমীর খান সেবারও মাদক নিয়েই চলে গ্রেপ্তারি নবাব মালিক নিজেই পরে আরিয়ানের গ্রেপ্তারি বিষয়ে একাধিক অভিযোগ তোলেন তার অভিযোগ মাদক সংক্রান্ত বিষয়ে মুম্বাইয়ে ধরা পড়ার পরও বিজেপি নেতার ঘনিষ্ঠ একজনকে ছেড়ে দেওয়া হয় নবাব মালিকের দাবি করডেলিয়াতে যে তল্লাশি হয় অনেক আগে থেকেই তা পরিকল্পিত যদি এনসিবির পক্ষ থেকে সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয় মালিকের অভিযোগের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে বলেন এনসিবি একটি স্বাধীন প্রতিষ্ঠান বিজেপির সঙ্গে এর কোনো যোগাযোগ নেই যখন এই প্রতিষ্ঠান কাজ করে তখন রাজনৈতিক দলের প্রসঙ্গ টানা সম্পূর্ণ সম্পর্কহীন ও অপ্রাসঙ্গিক মালিক একেবারেই ভুল অভিযোগ করেছেন এনসিবি ঠিকঠাকই তাদের কাজ করছে মালিক গত শনিবার অভিযোগ করেন এনসিবির মুম্বাই ইউনিট জোনাল ডিরেক্টরের সঙ্গে বিজেপির সম্পর্ক অটুট আছে আমি মনে করি সমীর ওয়াং খেড়ে ও বিজেপি নেতাদের মধ্যে কোনো কথাবার্তা হয়েছে মালিক প্রশ্ন তোলেন প্রমোদতরী থেকে এগারো জনকে আটকের পর কার নির্দেশে তিনজনকে ছেড়ে দেওয়া হলো মালিকের অভিযোগের জবাবে এনসিবি বলেছে সেকশন সিক্সটি সেভেন ধারায় সবাইকে আটক করা হয়েছে তাদের সম্পূর্ণরূপে পরীক্ষা করা হয়েছে সবার বিবৃতি রেকর্ড করা হয়েছে যেহেতু তাদের অভিযুক্ত করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে